অনেকদিন ধরে আসলে বাংলা সিনেমায় থ্রিলার মুভি বা অ্যাকশন সাসপেন্স মুভির বেশ একটা খরা চলছিল, তো সাপলুডু মুভিটা সেদিক থেকে বেশ একটা খরার অবসান ঘটালো বলে বলা যায়। আরফিন শুভকে আমরা নতুনভাবে দেখতে পাইছি এবং মিমাপুকে তো সবসময় আগে থেকে ভালো পাইতাম, এটা পরিবার নিয়ে ভালোভাবে দেখা যাবে, দেখার মতো। শেষ পর্যন্ত না দেখলে ছবির যে একটা আকর্ষণ সেটা কেউ উদ্ধার করতে পারবে না। আমার মনে হয় অনেক অনেক বছর পর একটা ভালো ছবি দেখলাম আজকে আমরা। তোমার প্রেক্ষাপটে আসলে এরকম ভালো ছবি যদি হয় তাহলে আসলে সিনেমা হল আবার দর্শক আমরা পাবো। যারা নাকি হলমুখী নেই তারাও এই ছবিটা দেখার জন্য চলে আসতেছে কিংবা আসবে। সামনে পূজা, পূজা উপলক্ষে আরো বেশি হবে।